Hello everyone, welcome back to my channel. Welcome to another video of Urmika's Innovative World. আমি উর্মিকা চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে. So let's go. So বন্ধুরা চলে এসেছি আমি আমার নিউ ভিডিও নিয়ে. তো অনেকেই জিজ্ঞেস করছিলে যে কি কেন লেট হচ্ছে, এত কি কারণ কি হয়েছে. তো তার আগে আমি বলে দিচ্ছি সো সরি এত ভিডিও আসতে লেট হওয়ার জন্য. আর অনেক অনেক থ্যাংক ইউ তোমরা আমাকে এত ভালোবাসার জন্য, এত খোঁজ নেওয়ার জন্য. তো আমি আগেই বলে দিচ্ছি আমার এই কদিন শরীর ঠিক না থাকার জন্য আমি শ্যুট করতে পারিনি, তাই এতটা লেট হলো. তো আর এরকম না হয় এটারই আমি চেষ্টা করব. তো আজকে আমি চলে এসেছি আমার নতুন রেসিপির ভিডিও নিয়ে. তো আজকে টপিক হচ্ছে যে হাউ টু মেক ইডলি উইদাউট ইডলি মেকার. বাড়িতে কি করে, যাদের ইডলি মেকার নেই তারা কি করে ইজিলি ইডলি বানাতে পারবে সেটার প্রসেস. সো চলো আমরা দেখে নিই রেসিপিটা. ইডলি তৈরি করার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছি নর্মাল যে রাইসটা আমরা ইউজ করে থাকি ভাত তৈরি করার জন্য সেই রাইস 2 কাপ আর বিরির ডাল 1 কাপ. এই মেজারমেন্টেই তোমরা যদি আরও বেশি বানাতে চাও তো সেই পরিমাণ মতো করে নিয়ে নেবে, যাতে ডালের থেকে চালের ভাগটা 1 কাপের মতো বেশি হয়ে থাকে. তো আমাদেরকে এই চাল এবং ডালটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে আর ওয়াশ করে নেওয়ার পর 4 থেকে 5 ঘন্টার জন্য ভিজিয়ে দিতে হবে. 4 থেকে 5-এর থেকে যদি এটা 6-7 হয় তো তাতেও কোনো প্রবলেম নেই. ভিজিয়ে নেওয়ার পর মিক্সিতে এটাকে একটা ফাইন পেস্ট করে নিতে হবে. 4-5 ঘন্টা ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নেওয়ার পর ব্যাটারটা কিছুটা এরকম হয়ে যাবে. ব্যাটারটা রেডি হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে. নুন দেওয়ার পর ভালোভাবে এটাকে ফাটিয়ে নিতে হবে. সো বন্ধুরা আমি যেহেতু বলেছিলাম যে কি আমরা ইডলিটা তৈরি করব ইডলি মেকার ছাড়া, তো প্রথমে আমাদেরকে কড়াইয়ে জল গরম করে নিতে হবে. তো বন্ধুরা এখানে আমি স্টিলের ছোট ছোট বাটি 4টে নিয়েছি, তোমরা এর থেকে বড়ও নিতে পারো. এবার এই বাটিগুলোতে সাদা তেল বুলিয়ে নিতে হবে. অল্প করে তেল দিয়ে এটাকে বুলিয়ে নেব. আমাদের ইডলির ব্যাটারটা বাটিতে দেওয়া জাস্ট আগেই বেকিং সোডা বা ইনো দিয়ে দিতে হবে, দিয়ে পরে ভালো করে এটাকে গুলে নিতে হবে. প্রত্যেকটা বাটিতে আমরা 1 হাতা করে ব্যাটারটা নিয়ে নিয়েছি. ব্যাটারটা দিয়ে দেওয়ার পর হাতাতে করে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর বাটিতে ব্যাটারটাকে সেট করে নিতে হবে. দেখো এটা যেমন আমি এরকম এরকম করে সেট করে নিই, এবার তোমরা যেমন খুশি করে সেট করে নিতে পারো যাতে সমান হয়ে যায়, যেমন এই বাটিগুলোতে তোমরা দেখতে পাচ্ছ. এরপর আমাদেরকে এরকম একটা ফুটো ফুটো থাকবে এরকম থালা নিয়ে নিতে হবে. আর এইদিকে আমাদের জল গরম হয়ে গেছে, এবার ওই থালাটাকে আমাদেরকে এটার উপর দিয়ে দিতে হবে. এরপর ওই থালাটার ওপর বাটিগুলোকে রেখে দিতে হবে. আর ফ্লেমটাকে নর্মাল রাখতে হবে. এখন আমাদের 15 মিনিট হয়ে গেছে, এরপর আমরা ঢাকাটাকে খুলে নেব. আর তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ইডলি একদম রেডি. এবার এক এক করে বাটি থেকে ছুরির সাহায্যে ইডলিগুলোকে বার করে নিতে হবে. আর এখানে আমাদের ইডলি রেডি. তো বন্ধুরা তোমরা দেখলে আমি কি করে আমার ইডলিটা বানালাম. ইডলির সাথে যে সাম্বারটা ছিল সেটার রেসিপি যদি তোমরা দেখতে চাও তো সেটার রেসিপি ডেসক্রিপশন বক্সে আছে, গিয়ে তোমরা দেখে নিতে পারো. আর রেসিপিটা যদি ভালো লাগে থাকে তো প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবে. আর এখনও যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে. सो टाटा।